হ্যালো এভরিওয়ান। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি খুশির খবর নিয়ে চলে এসেছি। আজ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ WBPSC-র বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে, সেই সঙ্গে বেশ কিছু পরীক্ষার ইন্টারভিউ কবে নেওয়া হবে, সেগুলো নিয়ে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে সমস্ত কিছু জানিয়ে দিয়েছে। তো এখানে আপনাদের মোট 19টি চাকরি পরীক্ষার রেজাল্ট এবং ইন্টারভিউ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। যেমন আপনাদের PSC-র ফুড SI, সেই সঙ্গে ICT-র সুপারভাইজার, ক্লার্কশিপ পার্ট 1 পরীক্ষা, সেই সঙ্গে আপনাদের WBCS, এছাড়া আপনাদের ফায়ার অপারেটার, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার রেজাল্ট এবং সেই সঙ্গে ইন্টারভিউ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং সেই সঙ্গে ভিডিওটি পারলে লাইক এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মধ্যে। সেই সঙ্গে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন এই ধরনের চাকরি সংক্রান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ WBPSC.gov.in এই ওয়েবসাইটে। তো এখানে আপনারা চলে আসবেন, আসার পর দেখুন হোয়াটস নিউ বলে অপশান রয়েছে। এখানে হোয়াটস নিউতে ভি ওয়ালে ক্লিক করতে হবে। ভি ওয়ালে ক্লিক করার পর নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এরকম। এখানে দেখুন প্রথমে এক নম্বরে দেখুন স্ট্যাটাস অফ সাম ইম্পর্টেন্ট এক্সামিনেশন অ্যাজ অন 2nd July 2020। তখন আমরা দেখে নেবো সমস্ত কিছু। তো বন্ধুরা, অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল স্ট্যাটাস অফ সাম ইম্পর্টেন্ট এক্সামিনেশনস অ্যাজ অন 2nd July 2020। তো দেখুন এখানে প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর দেখুন পরীক্ষার নাম, তারপর দেখুন বিজ্ঞপ্তি নাম্বার, তারপর দেখুন এই সমস্ত পরীক্ষার রেজাল্ট এবং সেই সঙ্গে ইন্টারভিউ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। তো দেখুন এক নম্বরে বলা হচ্ছে WBCS 2018 মেন বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া হয়েছে। বলা হচ্ছে গ্রুপ সির মধ্যে যাদের এখনও পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হয়নি তাদের ইন্টারভিউ নেওয়া হবে July 2020 সেকেন্ড থেকে থার্ড উইকের মধ্যে, এবং গ্রুপ সির ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে September 2020। সেই সঙ্গে গ্রুপ ডির ক্ষেত্রে বলা হচ্ছে যে ইন্টারভিউ লিস্ট এবং ইন্টারভিউ শিডিউল প্রকাশিত হবে September 2020। এরপর দেখুন দুই নাম্বারে বলছে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট 2018 মেন পরীক্ষা বিজ্ঞপ্তি নাম্বার বলা হয়েছে। বলা হচ্ছে মেন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, ইন্টারভিউ শিডিউল শীঘ্রই প্রকাশ করা হবে। এরপর দেখুন ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস, এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির নাম্বার এবং রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশ করা হয়ে গেছে। এরপর দেখুন চার নাম্বার ফায়ার অপারেটার, এক্ষেত্রে বলা হচ্ছে ইন্টারভিউ শিডিউল খুব শীঘ্রই প্রকাশ করা হবে। এরপর দেখুন পাঁচ নাম্বার বলছে ডিস্ট্রিক্ট মাস এডুকেশন এক্সটেনশন অফিসার, এক্ষেত্রে বলা হচ্ছে আপনাদের PSC রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং ইন্টারভিউ শিডিউল খুব শীঘ্রই প্রকাশ করা হবে। এরপর দেখুন ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এক্সাম 2018 মেন, এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে মেন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে October 2020। এরপর দেখুন ওয়ার্কস অ্যাকাউন্ট 2018, এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে রেজাল্ট অফ মেন এক্সাম পাবলিশ হতে পারে October 2020। এরপর দেখুন আট নাম্বার লেকচারার ইন গভর্নমেন্ট পলিটেকনিক্স বিজ্ঞপ্তি নাম্বার দেখতে পাচ্ছেন। বলা হচ্ছে লেকচারার ইন সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল, এক্ষেত্রে বলা হচ্ছে আপনাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে July 2020। এরপর দেখুন নয় নাম্বার বলছে SDI অ্যান্ড CO রিক্রুটমেন্ট এক্সাম 2018, এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি নাম্বার, এক্ষেত্রে বলা হচ্ছে মেন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে September 2020। এরপর দেখুন দশ নাম্বার, এখানে আপনাদের বলা হচ্ছে ফুড SI, ফুড SI-র বলা হচ্ছে রেজাল্ট অফ PSC লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে August 2020। এরপর দেখুন এগারো নাম্বার ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিস এক্সাম 2018 বিজ্ঞপ্তি নাম্বার দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে রেজাল্ট অফ মেন এক্সাম August 2020, August 2020-তে কিন্তু মেন এক্সাম রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে। এরপর দেখুন বারো নম্বর বলছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2019 মেন, যেক্ষেত্রে বলা হচ্ছে মেন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে September 2020। এরপর দেখুন তেরো নম্বর বলা হচ্ছে ক্লার্কশিপ এক্সাম, ক্লার্কশিপের পার্ট 1 পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে July 2020। তে মাসে কিন্তু ক্লার্কশিপ পার্ট 1 পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে। এরপর দেখুন চোদ্দো নম্বর বলছে ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন অ্যান্ড কালচারাল সার্ভিস এক্সাম ক্যাটাগরি এ 2018 বিজ্ঞপ্তি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। বলা হচ্ছে রেজাল্ট অফ মেন এক্সাম প্রকাশিত হতে পারে October 2020। এরপর দেখুন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার IDO, বলা হচ্ছে রেজাল্ট অফ PSC অলরেডি পাবলিশ, রেজাল্ট কিন্তু লিখিত পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, ইন্টারভিউ শিডিউল কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করা হতে পারে। এরপর দেখুন ষোলো নম্বরে বলা হচ্ছে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। বলা হচ্ছে যে প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে September 2020। এরপর দেখুন সতেরো নম্বর WBCS 2020 প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে 2020 আগস্ট সেপ্টেম্বর মাসে। এরপর দেখুন আঠেরো নম্বর ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস 2019 প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে 2020 সেপ্টেম্বর অক্টোবর মাসে। এরপর দেখুন ICT সুপারভাইজার প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে আপনাদের আগস্ট 2020।
তো বন্ধুরা আমি আশা করি যে আপনারা হয়তো বুঝতে পেরেছেন পুরো সিস্টেমটা। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনি যদি এই চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেল থেকে আপনি পেয়ে যাবেন আপনার সমস্ত দরকারি ভিডিও।